চামড়া খাত দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প। 2017-18 অর্থ বছরে রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের পরেই ছিল চামড়া খাতের অবস্থান। 2017 সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার চামড়া, চামড়াজাত পণ্য এবং চামড়াজাত পাদুকাকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছিল। এছাড়া 2021 সালের মধ্যে এ খাতে 500 কোটি মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু করোনা মহামারী যেন দেশের অর্থনীতির প্রতিটি শিরায় শিরায় আক্রান্ত করেছে। চাহিদা না থাকায় বিপুল পরিমাণ স্টক জমে নতুন চামড়া ক্রয়ে আগ্রহ হারিয়েছেন প্রায় সব ট্যানারির মালিক, ফলে চামড়া সংগ্রহ করছেন না আড়তদাররা। সরকার যে দাম বেঁধে দিয়েছে, সেই দামের মধ্যে তো কেনা বেচা হয়েছে। চামড়াটা 80% চামড়া এক্সপোর্ট হয়, তাদের উপর নির্ভর করে দামটা। ওরা কোনো এক সময় 135 টাকা ফুটো মাল কিনেছে, এই ইতিহাস আমাদের আছে, এই প্রমাণও আমাদের আছে। কিন্তু আজকের দিনে তারা 35 টাকা স্কয়ার ফিটে মাল কিনতে চাচ্ছে, 40 টাকা স্কোয়ার ফিটে মাল কিনতে চাচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে তাল মিলিয়ে। কারণ কি, বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য সচিব, এরা তো সব কিছু মিলেই তারা দামটা নির্ধারণ করছে। দাম তো নির্ধারণ আমরা করি না। আড়তদার ও ট্যানারির মালিকরা জানিয়েছেন, গত বছর চামড়া কিনে লোকসানে পড়া ও চাহিদা না থাকায় এবার অন্তত 35-40% চামড়া কম সংগ্রহীত হয়েছে, ফলে সারা দেশে চামড়ার দাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বিপর্যয় হয়েছে চামড়ার দামে। রাজধানীতে গরুর চামড়া আকার ভেদে 150-600 টাকায় বিক্রি হচ্ছে, আর ছাগলের চামড়ার দাম মাত্র 2-10 টাকা। বলা চলে বিনামূল্যেই ছাগলের চামড়া ছেড়ে দিয়েছেন অনেকে, তবু ব্যবসায়ীরা কিনতে নারাজ। এমনকি চট্টগ্রাম সহ দেশের বহু জায়গায় চামড়া মাটিতে পুঁতে ফেলা ও ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। যে চামড়াগুলি পচে গেছে, এগুলো মৌসুমি ব্যবসায়ীদের চামড়া পচে গেছে। এদের চামড়া সম্বন্ধে ধারণা নেই, অভিজ্ঞতা নাই। চামড়া ম্যাক্সিমাম 4-5 ঘন্টার মধ্যে লবণ দিতে হবে, হাইয়েস্ট 6 আওয়ার্স। 6 আওয়ার পেরিয়ে গেছে, এই চামড়াটা পচে গেছে, সেই চামড়াটা পোস্তা মার্কেটে এসছে, তারা নিয়ে আসছে, নিয়ে এসে এখানে করছে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে তারা ঘোরাঘুরি করতেছে, চিটঙ্গে যেটা হয়েছে এই চিত্র হয়েছে, এইভাবে চামড়া নষ্ট করছে। কোনো স্কিলফুল যারা আছে, যারা চামড়া ব্যবসা করে দক্ষ যারা আছে, চামড়া সম্বন্ধে জানে, তাদের হাতে কোনো দিন চামড়া নষ্ট হবে না। দেশের সবচেয়ে বড় চামড়ার আড়ত পুরান ঢাকার পোস্তায় গত বছরের চেয়ে অনেক কম দামে চামড়া সংগ্রহ করা হলেও তা বিক্রি করতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এটার মধ্যে, মনে করেন যারা ট্যানারি মালিক আছে তারাও তো ক্ষতি করছে। যদি চামড়াটা আমদানি হইতো, মনে করেন আপনার যদি ঝামেলাটা না হইতো, তাহলে তো আপনার এই পরিমাণটা বাইরে আসতো। টাকা তো সরকার যারা ট্যানারি মালিক তাদেরকেই দেওয়া হয়, কিন্তু যদি কাঁচা ব্যবসায়ীদেরকে দেওয়া হইতো, কাঁচা ব্যবসায়ীদের কাছে দেওয়া হইতো, তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীরাও ঋণ যদি পাইতো, তাহলে মনে করেন যারা নিম্ন শ্রেণীর লোক আছে তাদের এই টাকা দিয়ে মনে করেন ব্যবসাটা পরিবর্তন আসতো। করোনা মহামারীতে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলো এবছর চামড়া শিল্পে বেশ ক্ষতির মুখ দেখেছে।